হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে। আশা করছি আপনাদের প্রোডাক্টটি অনেক ভালো লাগবে। আর এই প্রোডাক্টের নাম হচ্ছে গ্লুটা পিঙ্ক। এটি একটি হোয়াইটনিং বডি ক্রিম। যারা হচ্ছেন অনেক বেশি ভালো হোয়াইটনিং একটি বডি ক্রিম চাচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রোডাক্টটি। আশা করছি আপনাদের ভালো লাগবে এই প্রোডাক্টের রিভিউটি। তো যদি আপনারা পুরো ভিডিওটি ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু পুরো ভিডিওটি শেষ করতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আমার সামনে আছে, এই প্রোডাক্টটির নাম হচ্ছে গ্লুটা পিঙ্ক। গ্লুটা পিঙ্ক এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট। এটি একটি বডি ক্রিম। যারা হচ্ছেন একদম ন্যাচারাল বেসিসে, হচ্ছে ন্যাচারাল ওয়েতে আপনাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং দিতে চাচ্ছেন, স্কিনটাকে ময়শ্চারাইজ চাচ্ছেন, তারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ইউজ করতে পারে। এটি হচ্ছে আপনার স্কিনের জন্য একটি এক্সট্রা কেয়ার হতে পারে। এটি আপনার স্কিনটাকে অনেক বেশি সফট অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করবে। তো এই প্রোডাক্টটি হচ্ছে একটি হোয়াইটনিং বডি ক্রিম। এটি আপনার ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, বাট নট ফেস। এটি আপনার ফেসে অ্যাপ্লাই করা যাবে না। এটি ফেসের জন্য না, এটি বিশেষ করে বডির জন্য, আপনার ফুল বডি ফেয়ারনেসের জন্য। যারা অনেকে আছেন ফেসের জন্য নাইট ক্রিম ইউজ করছেন বা ময়শ্চারাইজার ইউজ করছেন, ফেসের জন্য টোনার ইউজ করছেন, আমরা অ্যাকচুয়ালি ফেসের জন্য অনেকে অনেক কিছু করে থাকি, বাট বডির জন্য দেখা যায় যে ওইভাবে হতে সময় বের করে কিছু করা হয় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ফেসটা আপনার অনেক বেশি ভালো ফেয়ারনেস থাকলেও, বাট আপনার বডি স্কিনটা কিন্তু একদমই ময়শ্চারাইজ থাকে না, একদমই হচ্ছে ডাল থাকে, কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যায় ফেসের সাথে বডির কোনো মিলই পাওয়া যাচ্ছে না। তো এই টাইপের যারা আছেন, যারা হচ্ছেন ফেসের পাশাপাশি হাত পা বা বডির কালারটাও হচ্ছে টোন আপ করতে চাচ্ছেন, তারা অবশ্যই নিশ্চিন্তে এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করতে পারেন। এই প্রোডাক্টটি যেটি আছে গ্লুটা পিঙ্ক, এটি হচ্ছে খুবই ভালো একটি কাজ করে আপনার স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড ময়শ্চারাইজিংয়ের জন্য। তো এই প্রোডাক্টটি আমি অলরেডি অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইউজ করে আমার খুবই ভালো লেগেছে, এই জন্য অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে এটি শেয়ার করতে চলে এসেছি। আমি অলরেডি হচ্ছে কিছু প্রোডাক্ট রিভিউ করেছি আমার পেজে, আপনারা জানেন যে বডি হোয়াইটনিংয়ের জন্য বডি ক্রিম আছে, বাট এই প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে আমার, কারণ হচ্ছে এটি আপনাকে ইমার্জেন্সি ফুল বডি হোয়াইটনিং দিবে। এটা হচ্ছে কোম্পানির ভাষ্য, এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে ইফেক্টগুলো আছে সেখানে গেলো ইংলিশ সব কিছু লেখা আছে। এটা 7D হোয়াইটনিং ক্রিম বলা হচ্ছে, বাট 7D-তে আপনি কিছুটা চেঞ্জ হতেও ফিল করতে পারবেন। আর তো এই প্রোডাক্টটি যেটা মেড ইন থাইল্যান্ড, খুব বোল্ড করে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং 2020 হয়ে আছে, এক্সপায়ার ডেটটা হচ্ছে 2022 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত এটির এক্সপায়ার ডেটটা আপনি পাচ্ছেন। সো এটা অনেক দিন পর্যন্ত আপনারা এটি নিশ্চিন্তে এটি অ্যাপ্লাই করতে পারবেন। আর এটি কিন্তু পুরোটা অ্যাপ্লাই করার জন্য এক মাসই যথেষ্ট, একটি প্রোডাক্ট আপনার এক মাসের মতো যাবে। এই প্রোডাক্টটি যেটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি কিন্তু খুবই খুবই ভালো কাজ করবে আপনার বডি হোয়াইটনিংয়ের জন্য। সো এটি কীভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত এই যে প্রোডাক্টের প্যাকেজিংটা দেখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রোডাক্ট লেখা আছে গ্লুটা পিঙ্ক। এই যে প্রোডাক্টটি আছে 7-day চ্যালেঞ্জ দেওয়া আছে এখানে। সো এই যে প্রোডাক্টটি, এটি আপনারা কীভাবে পাচ্ছেন, কীভাবে দেখতে পাচ্ছেন, দেখুন ভেতরের প্রোডাক্টটি কেমন হবে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। ভেতরের প্রোডাক্টটি এরকম হচ্ছে, ক্রিমি টাইপের হবে, একদমই হচ্ছে সুন্দর একটি হচ্ছে ক্রিম টাইপের। অনেকে যারা নেভিয়া স্নো দেখেছেন বা তিব্বত স্নো যারা দেখেছেন, তারা জানেন যে নেভিয়া বা তিব্বত স্নোটা যেরকম হচ্ছে টেক্সচারটা হয়ে থাকে লাইক সেরকম, একটু পাতলা টাইপের হবে, একদম ভারী থিক কিংবা একদমই পাতলা সেরকম না, হালকা একটু ভারী এবং থিকের কম্বিনেশনে হবে। তো এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, স্মেল গুড, এটা হচ্ছে একদম সাদা কালারের হবে এরকমই। তো এই প্রোডাক্টটা আপনারা যখন আপনাদের বডিতে ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো একটি রেজাল্ট পাবেন। আর ভালো রেজাল্টের জন্য আরেকটা যেটা করতে পারেন আপনারা, এটার পাশাপাশি ভালো রেজাল্ট, বেস্ট রেজাল্টের জন্য যখন আপনারা চাচ্ছেন, আমি এটি দিয়ে অ্যাপ্লাই করেছি, আমার খুবই রেজাল্ট ভালো এসেছে, এটি হচ্ছে বিসি ইঞ্জেকশন। সো আপনারা কিন্তু অবশ্যই সাথে হচ্ছে এরকম দুইটা বিসি ইঞ্জেকশন অ্যাড করে দিবেন। এখান থেকে দুইটা বিসি ইঞ্জেকশন নিয়ে আপনারা এতে অ্যাড করে দিলে রেজাল্টটা অনেক গুণে বেড়ে যাবে। কী করে অ্যাপ্লাই করতে হয় অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আপনি আমরা কী করে বিসিটা অ্যাড করব। বিসিটা অ্যাড করার জন্য অরিজিনাল বিসিটা অবশ্যই এরকম রিবন করা থাকবে এখানে। তো আপনারা যেটা করবেন, এই রিবনটা এরকম করে ধরে, এখান থেকে ধরে যখন এভাবে যখন একটু হচ্ছে ব্রেক করবেন, তখন কিন্তু একটু ভেঙে যাবে রিবনটার, এখান থেকে হচ্ছে ভেঙে যাবে। দেন এখানে যে প্রোডাক্টটা আছে পুরোটা এরকম করে ঢেলে দিয়ে দেবেন এর মধ্যে। টোটাল হচ্ছে আপনার এটাতে দুইটা দিলেই হবে, বা কেউ যদি চান সেক্ষেত্রে তিনটা পর্যন্ত দিতে পারবেন, বাট তিনটার বেশি দেওয়ার কোনো দরকার নেই। আপনার এখান থেকে হচ্ছে এরকম দুইটা বা তিনটা বিসি ইঞ্জেকশন দিয়ে, বিসি সেরাম, এটা ভিটামিন সি সেরাম, যেটা হচ্ছে ফেয়ারনেসের জন্য খুব ভালো কাজ করে। আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের স্কিনকে ফেয়ারনেস করার জন্য, গ্লোয়িংয়ের জন্য অ্যান্ড পাশাপাশি ময়শ্চারাইজিংয়ের জন্য ভালো কাজ করে। সো আপনারা যেটা করবেন স্কিনটাকে আরও গ্লোয়িংটা বাড়ানোর জন্য, যেহেতু আমাদের বডির স্কিনটা হচ্ছে আমাদের ফেসের স্কিন থেকে অনেক বেশি ভারী হয়ে থাকে, আমাদের ফেসের স্কিন থেকে আমাদের বডির স্কিনটা কিন্তু অনেক বেশি ভারী, সেই জন্য রেজাল্টটা পেতেও কিন্তু একটু সময় লাগে। সো যদি আপনার একটু দ্রুত রেজাল্ট, ভালো রেজাল্ট চান,
তাহলে অবশ্যই কিন্তু আপনার পাশাপাশি বিসিটা অ্যাড করে দিবেন, তাতে করে ফেয়ারনেসটা যেরকম বেড়ে যাবে সেরকম পাশাপাশি কিন্তু আপনার স্কিনটা ময়শ্চারাইজ গ্লোয়িং হবে অনেক দ্রুত। সো ভালো রেজাল্টের জন্য অবভিয়াসলি আপনারা হচ্ছে সাথে এটি দিতে পারেন, এটি দিলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। আমি বিসি অ্যাড করে দিয়েছি, সো আমার ভালো কাজ করছে, বা যাদেরকে আমি এখন পর্যন্ত সাজেস্ট করেছি এটা কিন্তু আমি অনেকদিন হয়েছে নিয়ে এসেছি, বাট অনেকে দিয়েছি এই প্রোডাক্টটা, অনেকে ইউজ করছি, ইভেন অনেকে ভালো রিভিউও দিয়েছে। দেন আমি প্রোডাক্টটা নিয়ে রিভিউ আপনাদের সামনে করছি, কারণ আপনারা সবসময় জানেন যে আমি যে কোনো প্রোডাক্ট এনে হচ্ছে প্রথমে সেটা আমি নিজে অ্যাপ্লাই করি, কিংবা আমার খুব কাছের কিছু মানুষকে অ্যাপ্লাই করতে দিই, অথবা আমি এই প্রোডাক্টটি কিন্তু আমার কাছের যে মানুষ বলতে আমার যে ক্লায়েন্টরা আছে, আমার যে হচ্ছে কাস্টমাররা আছে, আমার অনেক বেশি পরিচিত লাইক আমার হচ্ছে রিলেটিভের মতো, তাদেরকে আমি এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি। তো তারা ইউজ করার পরে যখন একটা ভালো রিভিউ দেয় তখন আমি ভালো রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি, যদি কোনো খারাপ রিভিউ থাকে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। সো এই প্রোডাক্টটা আমার কাছে আছে অনেক দিন ধরে, প্রায় দুই তিন মাস হয়ে গেছে, বাট এই দুই তিন মাস ধরে এই প্রোডাক্টটা আমার কাছে আছে। আমি এই প্রোডাক্টটি অনেককে দিয়েছি ইউজ করার জন্য, তারা ইউজ করেছে এবং তাদের যেই মতামত সেটা জেনেই কিন্তু আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো আমি দেখেছি যখন এটি শুধুমাত্র এমনিতে অ্যাপ্লাই করা হয়েছে তখন রেজাল্টটি আসতে দেরি করেছে, অ্যাটলিস্ট হচ্ছে 15-20 দিন পরে বোঝা গিয়েছে রেজাল্ট। বাট যখন বিসি অ্যাড করা হয়েছে, এখানে 3টা বিসি অ্যাড করে যখন আমি ক্রিমের সাথে অ্যাপ্লাই করতে বলেছি আমার এক ক্লায়েন্টকে, সে কিন্তু আমাকে জানিয়েছে যে বিসি অ্যাড করে করার পরে হচ্ছে সে 10-12 দিনের মধ্যে রেজাল্টটি পেয়েছে। তো যদি আপনার ভালো রেজাল্ট চান, স্কিনটাকে ময়শ্চারাইজ অ্যান্ড গ্লোয়িং চান, তাহলে অবশ্যই সাথে বিসিটা অ্যাড করে দিবেন, 3টা বিসি বা 2টা বা 3টা বিসি সিরাম অ্যাড করে দিয়ে খুব ভালো করে দেন হচ্ছে এটাকে অবজার্ভ হওয়ার জন্য টাইম দিবেন অ্যাটলিস্ট 1-2 ঘন্টা, তারপর 2 ঘন্টা পর থেকে অ্যাপ্লাই করবেন। আরেকটা ব্যাপার, যখন আপনার বডিতে অ্যাপ্লাই করছেন এটা শুধুমাত্র রাতের বেলায় অ্যাপ্লাই করবেন, তাতে করে কী হচ্ছে আপনার এটা নাইট কেয়ার হচ্ছে, ফুল নাইট টাইম পাচ্ছে, অ্যাটলিস্ট 8 ঘন্টা সময় পাচ্ছে এটা স্কিনে অবজার্ভ হওয়ার জন্য, স্কিনে কাজ করার জন্য। সো এটি আপনারা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই রাতের বেলাতে অ্যাপ্লাই করবেন, রাতের বেলা খুব ভালো করে হাত পাটা ভালো করে খুব ভালো একটা সোপ দিয়ে ওয়াশ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে বুমব্যাম সোপটা আছে, ইউএসএস সোপ আছে, অথবা আপনারা চাইলে ব্ল্যাক সোপটা ইউজ করতে পারেন, আলাদা সোপ ইউজ করতে পারেন, অনেক অনেক সোপ আছে আমাদের কালেকশনে। সো খুব ভালো একটি হোয়াইটনিং সোপ দিয়ে ভালো করে হচ্ছে আপনার বডিটা ওয়াশ করে নেবেন, তারপরে হচ্ছে এই যে প্রোডাক্টটি আছে এটি পরিমাণ মতো একটু ভাসা ভাসা করে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু একদমই হচ্ছে মেসেজ করে মিশিয়ে ফেলা যাবে না, একটু ভাসা ভাসা রাখবেন, কিছুক্ষণের মধ্যে অবজার্ভ হয়ে যাবে, আস্তে আস্তে করে হালকা করে মেসেজ করে করে হচ্ছে মিশিয়ে দিবেন, দেন এটি ওভারনাইট রেখে দিবেন, পরদিন উঠে আবার সেম ওয়েতে আপনারা হচ্ছে যে সোপটি আছে সেই সোপটি দিয়ে খুব ভালো করে বডিটাকে ওয়াশ করে ফেলবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট ডেফিনেটলি আপনাদের আসবে, 2 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন। তবে যেহেতু আমাদের বডির স্কিনটা একটু ভারী হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেকের ক্ষেত্রে দেরি হতে পারে, আবার অনেকে দ্রুতও আসতে পারে, সেটা ডিপেন্ড করছে যার যার বডি স্কিনের উপর। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি বলবো সেটা যে প্রোডাক্টই হতে পারে, যে কোনো প্রোডাক্ট, সেটা ফ্রুট সাপ্লিমেন্ট হতে পারে, ক্রিম হতে পারে, কিংবা আপনার যে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট হতে পারে, সব ধরনের প্রোডাক্ট সবার বডিতে একরকম রেজাল্ট দেয় না, সেটা আমাদেরকে বুঝতে হবে যে সবার বডিতে রেজাল্টটা একরকম আসে না, কিংবা সবার বডিতে সব কিছু স্যুট করে না। একটা প্রোডাক্ট আপনার বডিতে কাজ করছে না মানেই যে সেটা ডুপ্লিকেট তা না, আপনাকে শিওর হয় নিন যে আপনি যার কাছ থেকে নিয়েছেন সে আপনার বিশ্বস্ত কি না, বা সে সত্যিই আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছে কি না। আর যদি অরিজিনাল প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে যে শুধু অরিজিনাল প্রোডাক্ট হলেই যে আপনাকে একদম কাজ করবে নয়তো করবে না সেরকমটাও না, আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেন সেক্ষেত্রেও হতে পারে যে এটা আপনার বডিতে স্যুট করছে না বা কোনো কারণে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে না, তাতে আপসেট হওয়ার কিছু নেই। আপনি যদি মনে করেন যে একটা প্রোডাক্ট ইউজ করে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, আপনার রেজাল্ট ভালো আসছে না, বা আপনাকে কোনো কারণে স্যুট করছে না আপনার বডিতে, তাহলে আপনি এটা স্কিপ করে দিন, স্কিপ করে অন্য প্রোডাক্ট ইউজ করুন। টাকাটা আগে না, প্রথমত হচ্ছে আপনার স্কিন, কখনোই স্কিনের ক্ষতি করে টাকার কথা চিন্তা করে একটা প্রোডাক্ট ইউজ করে যাবেন না। এরকম অনেক কাপড় আছে, অনেক প্রোডাক্ট নেওয়ার পরে বলা যাবে এটা আমি ইউজ করছি বাট আমার ব্রনের প্রবলেম হচ্ছিলো বাট তারপর আমি ছেড়ে দিইনি, কারণ হচ্ছে কি আমি টাকা দিয়ে কিনেছি, বাট সেটা কখনোই করা যাবে না। যখন আপনি কোনো প্রোডাক্ট ইউজ করছেন, ইরিটেশন হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তখন বুঝতে হবে এটি আপনার স্কিনের সাথে যাচ্ছে না, নিশ্চয়ই তো এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আছে যে ইনগ্রিডিয়েন্টসটার কারণে আপনার স্কিনে এটি স্যুট করছে না, হয়তো ওই ইনগ্রিডিয়েন্টসটি আপনার স্কিনে অ্যালার্জির প্রবলেম করছে। তো যদি কখনো কোনো প্রোডাক্ট ইউজ করে সেটা যে এটাই হতে হবে তা না, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইউজ করে যদি মনে হয় যে আপনার প্রবলেম হচ্ছে আপনি সেখানে এটি অফ করে দিন, স্টপ করে দিন, কিংবা আপনি যার কাছ থেকে নিয়েছেন তার সাথে অবশ্যই কথা বলে জানুন যে এটা কীভাবে ইউজ করা যায় বা কী করলে ভালো হয়। সো আশা করছি আপনারা অবশ্যই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেছেন। তো যদি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই তো লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। কেউ যদি এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেস করতে চান, আমার কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে চান, তাহলেই শুধুমাত্র উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার করুন। এটি সম্পর্কে আপনার হচ্ছে প্রাইস এবং ডেলিভারি
যে কন্ডিশনটা আছে সেটি আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনি কাইন্ডলি সেখানে দেখে নেবেন। দেখে আপনারা যদি কারো এই প্রোডাক্ট নিতে ইচ্ছুক, ভালো লাগে, কেউ নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।